বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিল 2022 সংসদে পাশ হয়েছে। এ সময় শিক্ষা খাতে নানা অনিয়মের কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের দ্বিতীয় দিনে এ সংক্রান্ত বিল পাশের জন্য উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ নিয়ে আলোচনায় বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ঝাড়ুদার দপ্তরে নিয়োগেও এখন ৫ থেকে ৭ লাখ টাকা ঘুষ দিতে হয়, যা দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা শিক্ষার্থীদের আস্থার চরম সংকটে বলে মন্তব্য তার। জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চূর্ণ বলেন, স্কুল কলেজে গভর্নিং বডির চেয়ারম্যান পদে সংসদ সদস্যদের বিষয়টি আদালতে ঝুলে আছে, এর দ্রুত সুরাহা হওয়া দরকার। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিদেশে গেলে যে কোনো কাজেই বাধা নেই, কিন্তু দেশের মাটিতে কাজের ক্ষেত্রে বাছবিচার, এই মানসিকতা পরিবর্তন হওয়ার দরকার। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শুধু কম মেধাবী ও দরিদ্রের জন্যই কর্মমুখী শিক্ষা এবং মানসিকতার পরিবর্তন জরুরি। এই কমিটির মধ্যে যোগ্যতম ব্যক্তিদেরকে এই জায়গাগুলোতে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন, কমিটি থাকুক, কিন্তু এই নিয়োগগুলোর জন্য একটা ঝাড়ুদার নিয়োগ দিয়ে মাননীয় স্পিকার ৫ লাখ ৭ লাখ টাকা নিচ্ছে, একটা দপ্তর নিয়োগ দিয়ে ৫ লাখ ৭ লাখ টাকা নিচ্ছে, এগুলো আমাদের জন্য খুবই আপনার বিব্রতকর বিষয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদটা এত একটা সম্মানী পদ যে আমরা সবাই বিসি শুনলে মাথাটা নয়াইতাম, আর এখন বিসি কথা মনে হলে বলে যে এই শালাকে চাকরি দেয়, অবৈধভাবে এই শালিকে চাকরি দেয়, বাতিলকে চাকরি দেয়, লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়, এ বিশ্ববিদ্যালয়ে যায় না। মানে এখন বিসি শব্দ শুনলেই মানুষের মধ্যে একটা ঘৃণার ভাব আসে।